হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমাদের আজকের ভিডিওর বিষয়, কিভাবে আমরা পিন্টারেস্টে পিন করব। তার আগে একটি কথা বলি বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে লাইক করুন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এই হলো আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট। তো চলুন আমরা এখান থেকে কিভাবে নতুন একটা পিন তৈরি করব সেটা আমরা এ টু জেড দেখে নিই। করার পর আমরা কি করব, এই যে এখান থেকে ক্রিয়েট এ পিন, ক্রিয়েট এ পিনে আসবো। ক্রিয়েট এ পিনে আসার পর এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্ট গুলো পোস্ট করব। যেমন এই যে এখানে আছে পিন, এখান থেকে আমরা পিন আমাদের একটা ইমেজ নেব, ইমেজ বানাই নিব, টাইটেল দিব, তারপরে ডেসক্রিপশন দিব, তারপরে ট্যাগ দিব, তারপর ডিসক্রিপশন লিঙ্ক দেবো বা আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে দিয়ে আমরা পোস্ট করব। ঠিক আছে, চলেন আমরা কিভাবে করব। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, আমরা এখান থেকে আসলাম, এখান থেকে আসার পর আমরা একটা কি করব, ক্যানভা থেকে আমরা একটা ব্যানার বানাই নেব। আমরা ক্যানভাতে আসবো, ক্যানভাতে আসলাম, আমি ক্যানভা থেকে লগ ইন করি। দিয়ে দিলাম, বাইসাইকেল সাইজ একটু ক্যাপসা ফিল আপ করি, বাইসাইকেল বাইসাইকেল। ওর মধ্যে পাসওয়ার্ডটা দিয়ে দিই, দিয়ে দিলাম পাসওয়ার্ড, দিয়ে দিলাম, আবার ক্যাপসা ফিল আপ করলে এত ঝামেলা, ক্যাপসা ফিল আপ করতে করতে জীবন শেষ হয়ে গেল। দেখেন লগ ইন করে দিলাম। এখন একটা জিনিস দেখেন, আমাদের এই পিন্টারেস্টে কি চাইছে, পিন্টারেস্টে একটা মাপ চাইছে। আমরা পিন্টারেস্টে যে পিন করব, পিনের একটা মাপ থাকে, ঠিক আছে, ওই মাপটা আমাদের নিতে হবে। যেন কোনো পিকচার দিলে এখানে নিবে না, ঠিক আছে। এখানে সাজেস্ট করছে হাই কোয়ালিটির পিন। তারপরে এখান থেকে কোথায় আসবো, এখানে ক্যানভাতে আসবো, অথবা ফটোশপ থেকে আমরা লিখবো, ফটোশপ থেকে আমরা পিন বানিয়ে নিতে পারবো। আমি এখান থেকে পিন্টারেস্ট, আমি এখান থেকে পিন্টারেস্ট লিখি, পিন্টারেস্ট পিন লিখি এখান থেকে। দেখেন পিন্টারেস্ট পিন নামে অপশন আছে বহুত, ঠিক আছে, আমাদের এই এরকম ভাবে আমাদের দিয়ে দিবে। আচ্ছা, পিন্টারেস্ট পিন, এই যে পিন্টারেস্ট পিন এখানে চলে আসছে, দেখেন পিন্টারেস্ট পিন। তো এরকম ভাবে আমাদের অনেক পিন সাজেস্ট করছে। তো আমরা এখান থেকে বিভিন্ন টেমপ্লেট নিয়ে পিন তৈরি করতে পারি, অথবা আমরা এখান থেকে ক্রিয়েটিভ পিন থেকে আমরা পিন তৈরি করবো। তো আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট দিয়ে আমরা একটা পিন তৈরি করি, আমি এই টেমপ্লেট ইউজ করি। অবশ্যই হাই কোয়ালিটি টেমপ্লেট হতে হবে, ঠিক আছে। আমি এই টেমপ্লেট ইউজ করি, এখানে আসলাম ডিজিটাল। আসার পর আমরা এখান থেকে কিটা কিসের উপরে পিনটা করব, কি নিচের উপরে পিনটা করব, আমরা যদি এখান থেকে গুগল প্লে লিখে, গুগল প্লে থেকে করতে পারবো, আমরা যদি অ্যামাজন থেকে লিখে, অ্যামাজন লিখতে পারবো। আমি এখান থেকে যে এখান থেকে আসলাম, আসার পর এখান থেকে গুগল প্লে লিখে, যদি আমি এখান থেকে গুগল প্লে গিফট কার্ড লিখি, গুগল প্লে লিখলাম, গুগল প্লে লিখে গুগল প্লে গিফট কার্ড দিলাম। এখানে অনেক গিফট কার্ড রিলেটেড বহুত, এখানে গুগল প্লে গিফট কার্ড রিলেটেড বহুত কার্ড আসছে, এখানে আসছে। কিন্তু আমরা গুগল প্লে গিফট কার্ড পাচ্ছি না, আমরা চাইলে আপলোড করে নিতে পারি, তাই না? এখান থেকে চাইলে কিছু আমরা আপলোড করে নিই। তো চলেন আমরা আপলোড করে নিই, এখানে আসলাম, আসার পর এখান থেকে আপলোডে আসি। আসার পর আমাদের পিনটা কোথায় আছে, আমাদের কার্ড গুলো কোথায় আছে, আমরা এখান থেকে আমি যে ফোল্ডারে রাখছি আপনারা অবশ্যই সেই ফোল্ডার থেকে নিয়ে নেবেন, অথবা আপনারা কি করবেন নামায় নেবেন। আমি এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, আমি আমার ইচ্ছা মতো আমি নিয়ে নিলাম কয়েকটা, কয়েকটা নিয়ে নিলাম।
নিয়ে আমি আপলোড করে দিলাম, আপডেট করে দিলাম, আমি এটা ডিলিট করে দিই, আমি টেমপ্লেটটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি এইটা নিলাম, $100 নিব, এখান থেকে $100 নিয়ে নিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এরকম ভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন, এরকম যে নিতে হবে এমন কোনো বিষয় না, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। তো আমি এখান থেকে এভাবে দিয়ে দিলাম যে $100 গুগল প্লে গিফট কার্ড, শেষ, আমার পিন শেষ। এভাবে পিন দিলে আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন, ঠিক আছে? এটা একটু এভাবে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে এটা ডাউনলোড দিয়ে দিই, পিএনজি ফাইল আমি ডাউনলোড নিয়ে দিলাম। ডাউনলোড দিয়ে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। আমরা ডাউনলোড নেওয়ার পর আমরা কি করবো, আমরা এখান থেকে পিনে আসবো, আসার পর এখান থেকে আমরা আমাদের যে ইমেজটা নাম আছে ইমেজটা এখান থেকে নিয়ে নিলাম, ইমেজটা নিয়ে নিলাম, তাই না? নেওয়ার পর এখানে আমার ডেসক্রিপশন দিতে হবে, গুগল প্লে গিফট কার্ড, যেমন আমি যদি এখান থেকে লিখি $100 গুগল প্লে কার্ড গিফট অ্যাওয়ে 2022 দিয়ে দিলাম। এতটুকু আমরা একটা হেডিং দেব, আমাদের অবশ্যই 30 জনের মধ্যে একটা হেডিং লিখতে হবে, আমি 30 জনের মধ্যে একটা হেডিং লিখলাম, ঠিক আছে? এখন আমরা কি করব, আমরা কিছু ডেসক্রিপশন নিব, মানে গুগল প্লে গিফট কার্ডের সম্পর্কে কিছু ডেসক্রিপশন আছে, আমরা কিছু ডেসক্রিপশন আমরা কি করব, আমরা কি করব, আমরা এখান থেকে গুগলে সার্চ দিয়ে আমরা কিছু ডেসক্রিপশন আমরা খুঁজে বের করব, অথবা আপনি আপনার মতো করে লিখতে পারবেন। মানে গুগল প্লে গিফট কার্ড লিমিট টু কার্ডস পার অর্ডার, এরকম এটা তো সেল করতে চাচ্ছি, আমরা তো সেল করবো না, এটা তো আমাদের ফ্রি। তো এরকম ভাবে এই যে অ্যাভেলেবল ইউজ, এই যে এটাও দিতে পারি $100 গুগল প্লে গিফট কার্ড, ইমেল সাবমিট, ইন্টার ডেলিভারি, এই যে এতটুকু আমি দিতে পারি। তো আমরা এইভাবে এতটুকু কপি করব, কপি করে আমরা হুবাহুব দিব না, ঠিক আছে? আমরা হুবাহুব দিব না, অথবা আমরা এখান থেকে এরকম ভাবে দিতে পারি, এটা ওপেন করি, এই যে এখানে দেখেন পিন্টারেস্টে একজন এভাবে লিখছেন, তো আমরা এটা দিলাম না, আমরা একটু ব্যাকে যাই, উনি কিভাবে লেগেছে সেটা কোনো বিষয় না, আমরা এইভাবে নিয়ে নিলাম, এতটুকু নিলাম, যেহেতু ফ্রি নিলাম না। আমরা কি করবো, আমরা আমরা কিন্তু হুবা উপ দেবো না, অবশ্যই আমাদের এটি উল্টা পাল্টা করে নিতে হবে। তো আমরা এখান থেকে একটা ওয়েবসাইট আসবো, স্পিন বট, এই যে আর্টিকেল এখানে আসবো, আসার পর এখান থেকে আমরা টেক্সটটা এইভাবে সাজেস্ট করবো, করে আমরা এখান থেকে টেক্সটটা একটু উল্টা পাল্টা করে নেবো, যাতে হুবহু না, হুবহু ফলে আমাদের অ্যাকাউন্টটা ব্যান করে দেবে, ঠিক আছে? হয়ে গেল, স্ক্যাম হিসেবে জানি না মানে, হয়ে গেল, হয়ে যাবে। আমরা এটা কপি করব, দেখেন আমরা এখান থেকে হুবহু কিন্তু নিলাম না, এটা একটু চেঞ্জ হয়েছে, হয়ে গেল, হয়ে যাবো। আমরা সেটা কোথায় আসবো, আমরা এখান থেকে এই যে এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে একটি ফোন গেলাম, দেওয়ার পর আমরা এটা নেক্সট আসলাম, আসার পর একটা যদি দেখেন এখানে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগ আমরা ট্যাগ কোথায় পাই, অনেক কিছু ট্যাগ ইউজ করবো, যেমন আমরা এখান থেকে ট্যাগ ইউজ করতে গেলে আমরা কোথায় আসবো, আমরা কিছু ট্যাগ ইউজ করবো, যেমন এই যে একটা সাইট আছে, আমি যদি এই যে হ্যাশট্যাগ সাইট আছে এই সাইটে আসি, অথবা উবার সার্ভিস, অথবা যেটা আপনার ইচ্ছা সেইগুলো সাইটে আপনি চলে আসবেন, আসার পরে কিছু ট্যাগ খুঁজে বের করবেন। আসলাম, আচ্ছা বলে এখান থেকে আমি যদি লিখি সার্চে আসবো, সার্চে আসি, এখানে যদি আমি যদি লিখি গুগল প্লে গিফট কার্ড লিখলাম, লেখার পর আমি সার্চ দিলাম, এখন কত ট্যাগ আসছে, আমরা এখান থেকে কিছু ট্যাগ নিব,
দেখেন এই যে কত ট্যাগ আছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম দেখেন কত ট্যাগ আছে, তো আমরা এখান থেকে কিছু ট্যাগ নেব। হ্যাঁ, এখান থেকে আমরা কিছু ট্যাগ ইউজ করব। এখান থেকে দেখেন কত ট্যাগ আছে, তো আমরা এখান থেকে কিছু ট্যাগ কপি করব। যেমন এই ট্যাগ গুলো আমরা কপি করতে পারি, এই ট্যাগ গুলো কপি করতে পারি, আমি এই ট্যাগ গুলো আমি কপি করব। এখান থেকে ট্যাগ গুলো নিলাম, কপি করলাম, কপি করে আমরা কি করব, নোটপ্যাডে রাখবো। আমরা নোটপ্যাডে ট্যাগ গুলো রাখবো, নোটপ্যাডে রাখার পর আমরা এগুলোকে সাজায় নিব, এইভাবে সাজায় নিব, এইভাবে আমরা সাজায় নিব ট্যাগ গুলোকে, এইভাবে সাজায় নিব। ট্যাগ গুলো সাজায় নিই, আমাদের সুবিধা হবে ট্যাগ গুলো সাজাইলে। দেখেন ট্যাগ গুলো আমরা এভাবে সাজিয়ে দিচ্ছি, তো আমরা কিছু ট্যাগ ওইখানে দিয়ে দেবো, এভাবে কপি করব। কপি করার পর আমরা কিছু ট্যাগ কোথায় দেবো, পিন্টারেস্টে আসবো, আসার পর এখান থেকে এফএফএ লাগবে, আসার পর এখান থেকে কিছু ট্যাগ দেবো। আমরা এখানে 72টার মতো ট্যাগ বাকি রাখবো, 50টার মতো আপনারা বাকি রাখবেন, ঠিক আছে, 50টার মতো বাকি রাখবেন। তাই হলো হয়ে যাবে। এখান থেকে অ্যাড অল্টার টেক্সট আছে না, অ্যাড অল্টার টেক্সট, এই অল্টার টেক্সট আসবে এখান থেকে, অ্যাড অল্টার টেক্সট আসবে, আসার পর এখান থেকে আরো কিছু ট্যাগ দিবেন এখান থেকে। যেমন আমি কিন্তু একবার এই ট্যাগ গুলো ইউজ করছি, আমি এই ট্যাগ গুলো আর ইউজ করবো, এক ট্যাগ বারবার ইউজ করবো না, ঠিক আছে, এক ট্যাগ আমরা বারবার ইউজ করবো না। হ্যাঁ, তাহলে আপনাদের প্রোফাইলটার সমস্যা হবে। এখানে দেখলাম, যাওয়ার পর এখনো এখানে 500টার মতো আপনি ট্যাগ ইউজ করতে পারবেন। এখানে আরো কিছু ট্যাগ দেওয়া যায়, আমরা এখান থেকে আরো কিছু ট্যাগ দিব। এখান থেকে আবার এখানে আসবো, আসা আবার নিচের দিকে আসি, যে কি ট্যাগ আছে এখান থেকে, পপুলার ট্যাগ গুলো, এই যে কিছু ট্যাগ আছে, এখান থেকে কিছু ট্যাগ নিতে পারি, এখান থেকে কিছু ট্যাগ নিতে পারি, অথবা এই যে কিছু ট্যাগ, এখান থেকে কিছু ট্যাগ নিতে পারি। তো এখান থেকে কিছু ট্যাগ নেবো, যেমন এখানে আবার এইটা পেস্ট করি, পেস্ট করে আমরা একটু সাজেস্ট করবো যে এক ট্যাগ যেন বারবার না আসে, এক ট্যাগ যেন বারবার না আসে। এখানে নিলাম, এখান থেকে এভাবে দিয়ে দিলাম, চায়না, বিটকয়েন, অ্যামাজন, গুগল, আমরা ট্যাগ গুলো এভাবে সাজাই নেব। স্ক্যাম সিটি নিয়ে দিলাম, একটু লাইনে থাকেন, একটু ট্যাগ গুলো সাজাই নি। দেখেন, তো এখান থেকে এই ট্যাগ গুলো আমরা কপি করে নেব, তবে অবশ্যই আমরা ট্যাগ গুলো সিলেক্ট করবো, এক ট্যাগ জন্য বারবার আমরা না পেস্ট করি। ট্যাগ গুলো দিয়ে দিলাম, এখানে বেশি হয়ে গেছে, 18টার মতো হয়ে গেছে, আমরা এখান থেকে কিছু ট্যাগ ডিলিট করি, এখান থেকে কিছু ট্যাগ ডিলিট করি। করার পর দেখেন এখানে অ্যাডেড ডেস্টিনেশন লিঙ্ক, অ্যাডেড ডেস্টিনেশন লিঙ্ক বলতে কোনটা কিছু চায়, আমাদের যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা থাকবে ওই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে, আমাদের যে ওয়েবসাইটের অথবা ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমরা ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। দিয়ে আমরা এই যে পাবলিশ অপশন আছে না, পাবলিশ অপশন ক্লিক করে আমরা এটা কোন ফাইলে আমরা পাবলিশ করব, কোন বোর্ডে পাবলিশ করবো। আমরা আপনাদের বোর্ড সম্পর্কে তো ধারণা দিয়েছি, তাই না? যেমন এখান থেকে আমি যদি গিওয়ে বোর্ড, আমার গেম রিলেটেড নাই, আমি এখান থেকে কোন রিলেটেড বোর্ডে সাজেস্ট করবো, আমি এখান থেকে বোর্ড বানাই নিব, ঠিক আছে। এখান থেকে আমি ফ্রি ফায়ার, গিওয়ে, কোনো বোর্ড নাই, আমি এখান থেকে বোর্ড বানাই নিই। আমি এখান থেকে যেহেতু বোর্ড নাই, তাহলে আমি এখান থেকে একটা বোর্ড তৈরি করে নিই, আমি এখান থেকে একটা বোর্ড নিয়ে নিই। যেমন এখান থেকে কোন বোর্ডটা নেব, ওখান থেকে সেভে আসি, সেভে আসার পর এখান থেকে আমি একটা বোর্ড তৈরি করে নিই, আমি এখান থেকে গিওয়ে লিখে দিই, দিলাম, এখান থেকে সেভ, বোর্ড তৈরি করে দিলাম। অথবা গুগল প্লে, গিফট কার্ড, এরকম আপনি বোর্ডটা তৈরি করতে পারেন, অথবা অ্যামাজন এরকম ভাবে নিতে পারবেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, সব গিভ আইটেম, এখানে গিভ আইটেম সেভ হবে, হয়ে গেল। হয়ে যাবার এখান থেকে আমি ডান দিয়ে দিলাম, আমার কাজ শেষ।
আসছে, সেখানে বোর্ড তৈরি করা শেষ। এখন আমরা কি করবো, পিনটা কোথায় আসবো, আমরা বোর্ডে তৈরি করবো, বোর্ডে সেভ করবো। কোন বোর্ডে? আমি এখান থেকে বোর্ডটা এখনো আসেনি, কারণ রিফ্রেশ দিলে বোর্ডটা আসবে। তো আমরা সাপোজ আমি এখান থেকে ক্যাশ অ্যাপ বোর্ডে আমি এটা পাবলিশ করে দিই, পাবলিশ করে দিই। এটা পাবলিশ হতে সময় লাগবে, পাবলিশ হবে, একটু সময় নিচ্ছে, সময় নিক। দেখেন এটা আমার পাবলিশ হয়ে গেল, সিমোরে যাই, এভাবে আসলাম। ঠিক আছে, আপনি এখান থেকে এখন বোর্ড চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এখন বোর্ডে যে গিভওয়ে বোর্ড, আপনি পারলে বোর্ডটা চেঞ্জ করে দেওয়া হবে। ঠিক আছে, বোর্ডটা চেঞ্জ করে দিয়েছি আমি, হয়ে গেল। এখন এটা আমার, আমি যদি রিফ্রেশ দেই, রিফ্রেশ দেই, একটু সময় লাগবে। দেখেন একটা সেভ, আমি সেভ করছি, সেভটা এখানে কাউন্ট করছে, সেভটা এখানে কাউন্ট করছে। দেখেন অলরেডি কিন্তু একটা ইনফ্লেশন চলে আসছে। কয় সেকেন্ড হয়েছে, 2-3 সেকেন্ড হয়নি, আমার কিন্তু একটা ইনফ্লেশন চলে আসছে। ইনফ্লেশন কেন আসলো, আমার কিওয়ার্ড ভালো ছিল, এই জন্য আমাদের ইমপ্রেশন গুলো এখানে আসছে। ঠিক আছে, আমার কিওয়ার্ড ভালো ছিল। আমি যদি এখান থেকে আবার রিফ্রেশ দেই, আবার এই যে দুইটা ইমপ্রেশন আসবে, আবার ইমপ্রেশন আসছে। ঠিক আছে, আমাদের কিওয়ার্ড এভাবে পোস্ট করতে হবে। তো হয়ে গেল একটা কাজ। এখন যদি চাই যে আমি এটা আর একটা পোস্ট করব, কিন্তু আমরা কি করব, এখান থেকে কন্টিনিউ পোস্ট করব না। ঠিক আছে, কন্টিনিউ মানে একসাথে একই লাগারে এক মানে একসাথে তিনটা পোস্ট করব। আমরা কি করব, 1 ঘন্টা পর পর পোস্ট করবো, তাহলে আমাদের অ্যাকাউন্টটা ব্যান্ড হবে না, স্ক্যাম হবে না। তো সেক্ষেত্রে দেখেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু মান্থলি ভিউয়ার ছিল 50,000-এর উপরে। আমি অ্যাকাউন্টটা পোস্ট করি না, পোস্ট না করে করে কিন্তু 1,000-এ চলে আসছে। ঠিক আছে, 1,000-এ কিন্তু চলে আসছে। এখন আমরা কি করবো, আর একটা পোস্ট করবো। আর একটা কিভাবে পোস্ট করি, আমি যদি এখান থেকে দেখেন আবার যদি এখানে আসি, আচ্ছা বলে আমি আর একটা নেই, পুরো ফরম্যাটটা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমি এখান থেকে একটা পোস্ট নেবো, যেমন এখান থেকে আমি এই এইটা নিলাম, এইটা এইটা আমি পোস্ট করবো, এটা আমি পোস্ট করবো। এটা পোস্ট করতে গেলে এভাবে আসলাম, আসার পর কি করতে হবে, আমার এটা একটু ডিলিটটা একটু সরিয়ে নিলাম, হয়ে গেল। আমি এটা এরকম ভাবে নিয়ে নিলাম। আমি এখান থেকে আবার এটা ডাউনলোড করে নিই, পিএনজি ফাইল ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নিলাম, হয়ে গেল কাজ। এখন আমরা কোথায় যাবো, এখান থেকে আবার পোস্ট আসবো, পিন্টারেস্ট আসবো, আসার পর আবার এই যে ক্রিয়েটিভ পোস্ট আসবো, আসে আমি এটা পোস্ট করে দিই। এখানে আসলাম, আসার পর এখানে কি করি, আবার এটা পোস্ট দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে নেম দেবো, যেমন গুগল প্লে জি ডবল হলো জি হলো গুগল প্লে গিফট কার্ড, কার্ড 2022। ঠিক আছে, দিয়ে দিলাম। তারপর এখান থেকে, এখান থেকে একটা, এখান থেকে আমরা কি করবো, একটা এভাবে দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে কিন্তু ডেসক্রিপশন দিব, ওই যে যে ডেসক্রিপশনটা আমরা লিখছিলাম এর আগে, কোথায় ডেসক্রিপশন লিখছিলাম, এখান থেকে আর একটা ডেসক্রিপশন এটাও দিতে পারে, বা আর একটা দিতে পারে। আমি এখান থেকে এইটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। তারপর আমরা স্পিন বক্সে যাবো, তারপর আবার আর্টিকেলটা একটু উল্টো পাল্টা করে নিবো, আর্টিকেলটা যাতে আমাদের না ধরে, স্ট্যাম্প না ধরে, উল্টো পাল্টা করে নিলাম। ঠিক আছে, এখান থেকে কপি করে নিলাম, উল্টো পাল্টা করে নিলাম। তারপর আমরা এখান থেকে আমরা আবার এখানে আসলাম, আসার পর এখান থেকে পোস্টে আসলাম। এখান থেকে আবার কি করব, কিছু ট্যাগ ইউজ করবো, এখান থেকে কিছু ট্যাগ নিলাম, ট্যাগটা ইউজ করলাম, হয়ে গেল। আরো কিছু ট্যাগ থাকবে এখানে, আপনি এখানে যত ট্যাগ দিবেন, এখানে আপনি যত ট্যাগ দিবেন তত আপনার জন্য বেটার। ঠিক আছে, এখানে কিছু ট্যাগ দিব, আবার একটু কিছু ট্যাগ দিব, দিয়ে দিলাম, বেশি হয়ে গেছে, 50টার মতো ফাঁকা রাখবো। এখান থেকে কিছু ফাঁকা রাখবো, আরো কিছু নিয়ে নিই, হয়ে গেল। আমি আবার আসলাম এখান থেকে, এখন এখান থেকে আমি আরো কিছু ট্যাগ দিলাম, হয়ে গেল।
এই অ্যাড অল্টার টেক্সট নিয়ে দিলাম। তারপরে এখান থেকে এই যে আমি এখানে 500টার মতো দিয়ে দিবেন আপনি, আমি কিছু হবে তো ফাঁকা রাখছি, 500টার মতো দিয়ে দিলাম আমি, আপনারা দিয়ে দিবেন 500টার মতো। তারপরে ডেস্টিনেশন লিঙ্ক, আপনি ল্যান্ডিং পেজের লিঙ্ক দিবেন। দেওয়ার পরে আবার কি করবেন সেটা হলো, আপনি এখন করছেন তো এখন আবার এটা পাবলিশ করে দিবেন। এই যে পাবলিশ এর লেটার আছে না, এখানে আসবেন, আসার পর আপনি দেখা যাচ্ছে এখন একটা পোস্ট করলেন, করার পর আমি এটা আর পোস্ট করবো না, আমি এটা 1 ঘন্টা পর শিডিউল করে রাখতেছি, 1 ঘন্টা পর অটোমেটিক এটা পোস্ট হয়ে যাবে। আমি কোন ডেটে পোস্ট করবেন, আপনি আজকে 27 তারিখে ডেটে পোস্ট করুন বা 28 তারিখে ডেটে পোস্ট করুন। 28 তারিখে কয়টার সময় পোস্ট করতে চাচ্ছেন? 28 তারিখে আমি 28 তারিখে 12টার পর পোস্ট করতে চাচ্ছি, 12টার পর 12টা AM দিয়ে দিবেন, ঠিক আছে? মানে রাত 12টার পর, আজকে তো 27 তারিখ, কালকে 28 তারিখ দিয়ে দিলাম, হয়ে যাবে। আমরা কি করবো, এখান থেকে পাবলিশ দিয়ে দেবো। পাবলিশ দিলে অটোমেটিক, আচ্ছা 12টা হবে না, এখান থেকে আপনার 12টা 30 দিতে হবে, ঠিক আছে? অথবা 1টা 30, আমি 1টা দিয়ে দিলাম, 1টা দিলাম, অথবা আপনি 12টা 30 দিয়ে দিবেন, ঠিক আছে? মানে 1 ঘন্টা পর পর এটা পোস্ট করতে হবে। দিয়ে দিলাম, দেখেন এখন এটা পাবলিশ হয়ে গেল। একটু সময় লাগছে, একটু লোড হচ্ছে, লোড হোক। দেখেন এই যে শিডিউল পাবলিশ মান্থ, এত টাইম এত টাইম, ঠিক আছে? এটা শিডিউল হয়ে গেল, শিডিউল হয়ে গেল। এখন আপনার কিছু করতে হবে না, আপনি এভাবে ডেলি পোস্ট শিডিউল করে রাখতে পারবেন। দেখা যাচ্ছে আমি এখন সময় পাচ্ছি, এখন সময় পাচ্ছি না, অন্য সময় সময় পাবো, তাহলে আমি কাজ করি, আমি মান্থলি শিডিউল করে দিই, তাহলে অটোমেটিক ওটা সময় মতো পোস্ট হয়ে যাবে, ঠিক আছে? দেখেন শিডিউল, এই যে এটা আমার শিডিউল, শিডিউল হয়ে গেল, এটা পোস্ট হয়েছে। পাঁচটা কিন্তু ইমপ্রেশন অলরেডি চলে আসছে, পাঁচটা ইমপ্রেশন কিন্তু অলরেডি চলে আসছে, দেখেন না? এই যে এটা অটোমেটিক ওই টাইমে শিডিউল হয়ে যাবে। আপনি চাইলে আর একটা শিডিউল করে নিতে পারবেন, এভাবে আরো শিডিউল করে নিতে পারবেন, হ্যাঁ এভাবে আরো শিডিউল করে রাখতে পারবেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি শিডিউল করে রাখতে পারেন। এখন আমি আপনার অ্যাকাউন্ট আপনি চাইলে এখান থেকে ওভারভিউ করতে পারবেন, দেখেন ওভারভিউ আসলেন, আসার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টের পারফরমেন্স দেখতে পাবে, আসলে আপনার অ্যাকাউন্টটা কিভাবে গ্রো হচ্ছে। দেখেন এখানে কিন্তু আমার লাল বাড়ায় গেছে, এখানে লাল বেড়ে গেছে। আপনি সবসময় চেষ্টা করবেন অ্যাকাউন্ট লাল না ধরে যায়, এই যে লাল জানি না করে, আপনার এটা যেন নীল দিক উপরের দিক থাকে, হ্যাঁ উপরের দিক যেন থাকে। এখানে আমার তাও 6,000-এর উপরে অডিয়েন্স ছিল, এখানে 6,000 এঙ্গেজ অডিয়েন্স ছিল, এঙ্গেজমেন্ট ছিল তাও 6,000-এর উপরে, ঠিক আছে? কিন্তু আমার কিন্তু এখানে কমতে কমতে কত দূর কমে আসছে। এগুলো সব সবসময় চেষ্টা করবেন এগুলো যেন উপরের দিক থাকে, চেষ্টা করবেন এগুলো যেন উপরের দিক থাকে, হ্যাঁ। টোটাল ইমপ্রেশন দেখেন কত আমার ইমপ্রেশন ছিল, সব ইমপ্রেশন এখানে আমি, আপনি প্রতিদিন এখানে প্রতিদিন 3টা থেকে 4টা করে পোস্ট দিবেন, 3টা থেকে 4টা করে পোস্ট দিবেন। আপনি ইউটিউব আর পিন্টারেস্ট যদি 1 মাস না, চোখ বুঝে 15 দিন কাজ করেন, আপনার আশা করি কোনো সাইডে কাজ করতে হবে না। বিষয়টা বুঝতে পারছেন? আশা করি আপনার কোনো সাইডে কাজ করতে হবে না, আপনি এই 2টা সাইড থেকে ভালো আর্নিং নিয়ে আসতে পারবেন। আপনি তো লিঙ্ক দিলেন না, লিঙ্ক তো আমার ল্যান্ডিং বেস নাই, ঠিক আছে? ল্যান্ডিং বেস থাকলে আমি লিঙ্ক দিতাম, আমার ল্যান্ডিং বেস নাই, ঠিক আছে? আমার ওখানে ল্যান্ডিং বেস করলে আমি লিঙ্কটা দিয়ে দিতাম, ঠিক আছে? আপনারা লিঙ্ক দিয়ে দিবেন, ওই যে অ্যাড ডেস্টিনেশন লিঙ্ক আছে না, জি ভাইয়া, ওই অ্যাড ডেস্টিনেশন লিঙ্কের জায়গায় আপনারা লিঙ্কটা দিয়ে দিবেন। বিষয়টা বুঝতে পারছেন? লিঙ্কে লিঙ্ক ফ্লাই থেকে করব না ল্যান্ডিং বেসটা? হ্যাঁ লিঙ্ক ফ্লাই থেকে করতে পারেন, তবে গুগল থেকেও করতে পারেন, ঠিক আছে? গুগল সাইট থেকেও করতে পারেন, ঠিক আছে? আপনারা এটা করে পোস্ট করেন, আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে?